খেলার খবর, নেই স্ট্রেচার কিংবা অ্যাম্বুলেন্স। ভ্যান গাড়িতে করে আহত ক্রিকেটারকে মাঠ থেকে বের করে আনার ঘটনা ঘটেছে এবার ঢাকা প্রিমিয়ার লিগে। বিকেএসপিতে বৃহস্পতিবার ব্রাদার্সের বিপক্ষে মোহামেডানের অভিষেক মিত্র আহত হওয়ার পর তার চিকিৎসার জন্য মাঠে কোনো মেডিকেল টিমকে পাওয়া যায়নি। শেষ পর্যন্ত তাকে তোলা হয় ভ্যান গাড়িতে। ঘটনার সত্যতা স্বীকার করে দুঃখ প্রকাশ করেছে সিসিডিএম। বারবার তাকাতা দিয়েও দেশের একমাত্র লিস্ট এ টুর্নামেন্টে অ্যাম্বুলেন্স না পাওয়ার দায় বিসিবির উপর দিয়েছেন লিগের কোঅর্ডিনেটর। 17 মে বৃহস্পতিবার ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ চলছিল ব্রাদার্স ইউনিয়ন ও মোহামেডানের মাঝে। অলকাপালির সাথে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন মোহামেডানের ওপেনিং ব্যাটসম্যান অভিষেক মিত্র। কিন্তু অবিশ্বাস্য হলো সত্য, অভিষেককে দ্রুত মাঠ থেকে বের করে আনতে ছিল না কোনো অ্যাম্বুলেন্স, এমনকি স্ট্রেচারও। মিনিট 15 এভাবেই কেটে গেল। অবশেষে জীবন বাঁচাতে তখন একমাত্র সহায় এই ভ্যান গাড়ি। ক্রিকেটারদের নিরাপত্তায় যখন নিত্য নতুন প্রযুক্তি ব্যবহার হচ্ছে, তখন আইসিসি স্বীকৃত দেশের একমাত্র লিস্টে টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার লিগের এটাই কঠিন বাস্তবতা। ঘটনা জেনেছেন লিগের আয়োজক সিসিডিএম। যথারীতি আরও একবার দুঃখ প্রকাশে অবশ্য কার্পণ্য করেননি তারা। হ্যাঁ, অবশ্যই দুঃখজনক, এটা একটা ফার্স্ট ক্লাস লিস্টে ক্রিকেট, এই ধরনের তো আমরা আশা করি আরও ভালো ফ্যাসিলিটি থাকবে। লিস্টে নিয়ম অনুযায়ী অ্যাম্বুলেন্সের সাথে থাকার কথা ছিল মেডিকেল টিমেও। অভিষেকের মতো এমন ঘটনা অবশ্য আগেও ঘটেছে। 2 দশক আগে তো বলের আঘাতে রমন লাম্বার মৃত্যু দুঃসহ স্মৃতি আছে এই লিগের। তবুও যেন ঘুম ভাঙে না, দেখার কেউ নেই। আমাদের যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে আমরা সেটা বোর্ডের কাছে রেফার করে দিই। তো এর আগেও প্রিভিয়াস টাইমেও কিছু ঘটনা ঘটেছিল, সেক্ষেত্রে আমরা অ্যাম্বুলেন্সের ক্ষেত্রে আমরা কথা বলেছি বোর্ডের কাছে, এবং আমরা এই ব্যাপারে গতকাল যে ঘটনাটা ঘটেছে সেই ব্যাপারে আমরা জানিয়েছি, হয়তো রিসেন্ট সেটা সুপারলিগত ব্যবস্থা থাকবে। আর্থিক সংকটে থেকেও ফুটবল লিগে অন্তত অ্যাম্বুলেন্স রাখার ব্যবস্থা রাখে বাফুফে। অথচ দেশের সবচেয়ে ধনী ক্রীড়া সংস্থা ক্রিকেট বোর্ড বিসিবির ভরসা কিনা এখনো সেই ভ্যান গাড়িতেই।